অনো বিয়াত আইলাম আইতে অনো এমপি সাহেবরে ভাইলে বড় ভালো হয়েছে আমি সামনে এক মিটিং যাইতাম যখন মাইক দিলাইছো দুই এখান কথা হইয়ে যাই ভাই এখন যে ভোট আইলেও তো সারা নেতা হল উপার হই এর বাদে তো জারজারি জারজারি খারবার আমরা এমএলএ হল যে হয়েছি বা আমরা এমপি হয়েছ এমপিরে আমরা সুখে দুঃখে পাইছি এমএলএ হলে যে সময় ডাকছি ও সময় পাইছি আমরা হাইলাকান্দি করিমগঞ্জ যেন পার্লামেন্ট যে তা কইছি বা দিসপুর যে জিনিস কইছি ও জিনিস পাইছি এখন বার হয়েছেন কিছু খুশু ধরা হল যারা খুশু ধরা হইলা বিজেপি তো আছে আমরা তো আর দেখতে পারি না বাংলাদেশি পাকিস্তানি কিতা কিতি হয় এটা তো আর মাতিয়ে লাভ নাই এখন খুশু ধরা হইলা হাইলাকান্দির গৌতম রায় আর আপনারা এনে হইলা সিদ্দিক আহমেদ সাহেব আর আমার কমলাক্ষ ভাই আমি কমলাক্ষ ভাইরে এদিনও নকইয়া গেছি ফকিরাজার মিটিং গো যে তাইন হইলা তান হিন্দু সমাজের ভোট কতগু তান গেছে আছে ওগুন ওপেন করুক আর গাউত গাউত গিয়া মুসলমান গাউত গিয়া আলি সিল্লাইয়া আলি মুসলমানে দিলাই দিরা কইয়া ইতাল আপনি কংগ্রেসে কোথাও হাইলাকান্দি নাই আমরা তৈয়া খুশিয়া সাপ করে লিজে হাইলাকান্দি কংগ্রেস এখানে যখন তাই এমএলএ হিসাবে আছে না এটা আপনারা ইজ্জত তানে হরটা হরতা এটা তো আমার কোনো অসুবিধা নাই কিন্তু এমপির ক্ষেত্রেও তাই সাইরো ভাই প্রত্যেক সমষ্টির যে কোনো সমষ্টি তো কংগ্রেস ইলা নাই তানে দয়া করে কইমু যে আমার সিদ্ধের দা কমলাক্ষ দা আর গৌতম দা তিনও দাদায় যাতে হইলা আমরা হিন্দু সমাজরে বাজারও বার করুকা যে তারা কংগ্রেস হইয়া ওপেন হুকা যে না মুসলমান মানুষে ভোট দিলে কংগ্রেস হিন্দু মানুষও বার হইবা এই এই পরিচয়টা আগে দেখবা খালি বারবার মুসলমান গাউত গিয়া ও নীলকে হইয়া হইয়া বাদে গীতাই ও কংগ্রেসে কতকু আর ইউডিএফ কতকু আর মাঝখানে দিয়ে ফুল যাইতো গিয়া ইটা আমরা মানতাম না ভাই এখন তো ওটার লাগে আপনারা বিবেকবান মানুষ করিমগঞ্জ ডিস্ট্রিক্টর আপনারা চিন্তা করবা আর গরিব মানুষের লাগে মাতলে আমরাও মাতিয়ার ভাই অকল মুসলমানের লাগে মাতলে আমরা ইউডিওভরে মিলে মাতিয়ার হিন্দু মানুষের লাগে আমার রাধেশ্যাম বিশ্বাস মহাশয় মাতিতরা ডাইরেক্ট মাতিতা আমরা ইউডিওভর মাত হইলে কিছু মানুষের খারাপ পায় কিন্তু আমরার যে হিন্দু নেতা যারা এরা হিন্দু বাঙালি মানুষের যে মাঠটা এটা আবু বাঙালি মানুষে বুঝেন না যেটা বারবার হই নানি লেকচার এনআরসির ব্যাপারে এখন যে নাগরিকত্ব বিল লইয়া মাঝে কইলা আলি মুসলমান বাংলাদেশি বাদে আমি বললাম একুতা মুসলমান তো নাই হিন্দু নেতারা বড় কইসানি আমরা একুতা হিন্দু নাই কইসানি কোনো নেতা আয় আমার হাইলাকান্দি 38% হিন্দু বাঙালি আর 60% মুসলমান বাঙালি বানানির লোকে যেমনি আউকাল লইছি সব সাফে বাকিজন সব ঠিক হয়েছে কিন্তু বাকি নেতাগুলো কই এরার মাত্র ডিউটি নাই নি তারার তারার দায়িত্ব আছে না নি তারা তো ওই বাঙালি হিন্দু মুসলমান সারার গুটে গুটি হয়েছে এমএলএ হয়েছে এরা মাত মাতুন না কেনে তারার মাত আলি গিয়ালে মুসলমান গাউত নি সব জগৎ মাতিতা মাতলে সব ধর্মের মানুষের লইয়া করতা এখন নাগরিকত্ব বিল লইয়া দেখ নাই চলের এখন ও ও বিজেপি গভর্নমেন্টে ও অমিত শাহ আয়া কিতা হর 40 লাখ আবাদী ঘুসপেটি কর ডুন ডুন কে নিকাল কে ইলেকশন কা বাদ নিকালেগা কতদিন তো আমরা তো কইছি মুসলমান নাই হওয়ার বাদে তো আমরা খালাস খালাস হয়েছি অরিজিনাল হিন্দু মানুষ যারা এরাও তো খালাস যারা বাই চান্স কোন দূর শিকারে হোক জেলা আইজন বা কেউ আসুন এই ধরনের মানুষের যে পরিস্থিতিটা কিতা হইব নাগরিকত্ব বিল তারা হইবা হইতে আন্দ্রা বরাক হইয়া আসাম বেলি হইতরা এক এক হিন্দুরে টানি টানি বার করুন এটা আমরা বরাক বেলির মানুষে বুঝুই না ইনো আইয়ালে হিন্দু আর মুসলমান ইলেকশন না হইলে দুই তোরবার লাগি যায় ইনো আর ক্ষমতা থাকে না তো স্পষ্ট কথা যেটা আমরা চলিয়া আর দেখছি তো ওটার লাগে আমার রিকোয়েস্ট আমার সিদ্ধের দ্বারে কমলাক্ষ দ্বারে আর গৌতম দ্বারে যাতে তারা কংগ্রেসও হইলা কতজন হিন্দু মানুষ বার করতে পারব কয় হাজার কইলা অনেন হরুকা এর বাদে মুসলমান গাও তো আটক মুসলমান মানুষ তারা বিজেপি নো দৌড়িবা কমলা কাবা উরে ইলেকশন হইতো যদি এমএলএ ইলেকশন দিতে তাহলে 100 বার সাহায্য করবো আমরা আপত্তি নেই কিন্তু এমপি ইলেকশন দিল্লিতে আমরা মাত মাথা লাগবো গরিবর মাত মাথা লাগবো গত 15 বছর কোন এমপি দেখলা নি গৌতম রায় বকলো করে করে ঘুরছে আমরা 5 বছর এমপি 300টার উপরে পার্লামেন্টে কোয়েশন করছো বদরুদ্দিন আজমলে 400 কতটা কোয়েশন করছো এটা কোন নর্থ ইস্টের বিজেপির এমএলএ এমপি আর কংগ্রেসের এমপি কারো মাত পার ভাগ হইছে না এটা বাস্তব কথা কইয়া এটা রেকর্ড তারা কি তার লাগে ওইটা তারা অধিকার আছে নি গরিব মানুষের লাগে মাত মাতার তার কোনো অধিকার নেই তারা মাত মাতই না তো ওটা লাগে ভাই অকল সময় সংকীর্ণ দুই এখন কইছি ওখানে তো আপনারা চিন্তা করবা বিবেকবান মানুষ আমরা রাধেশ্যাম তার কাস্টর মানছে এবার ওপেনলি আমরা গিয়া কইছেন আমরা ভোট দিমু এবার রাধেশ্যাম বিশ্বাসে তান যে জাতিগত বাইরা তারা কইছেন আর আমরা আমরার মানুষরা কইমু দেখুন দূর দিনও বাইলে আমরা রাতের সামনে আমরার পিছে পাইছি মানে আমি চিল্লাইলে আসামর বুকুর উপরে চিল্লাইছি এনার্জি লইয়া বদরুদ্দিন আড়মলে চিল্লাইছি মুসলমান বাংলাদেশি বলে আমি চিল্লাইছি ওটার লাগে আমরার পিছে রাজেশ্যাম বিশ্বাসের উপাদ পাইছি
বহু ক্ষেত্রে আমি আপনারা আছে আত্মুল করে বিভিন্ন অনুরোধ করি আর মুরব্বী মানুষ বড় ভাই নকলে যাতে রাতে শ্যাম বিশ্বাসে ভোট দিয়া আবার দেন যাতে পার্লামেন্টও আমরা লাগি সিল্লাইতে পারেন আর আমরা অ্যাসেম্বলি তো সিল্লাই আপনারা যতটুকু সাহায্য করার করিয়া যাই আর দেখুন গরিব মানুষ আমরা সবে নিজে নিজের খাই এমপি মন্ত্রী এমএলএ খেয়ে বাদ দিন না ভাই হল সবে ঝাড়ঝাড়ি রুচি কর ভাই পেটল লাগি বিয়া নেই বারে বিয়ালে শেষ বুট আইব আজ খাই যে গিয়া কিন্তু এই যে মাত কথা যেগুলা এগুলা লাগে বালা একজন বুদ্ধিমান মানুষ যদি হয় না আজ রাধেশ্যাম বিশ্বাসে যতটা মাত